আমাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিল। হ্যাঁ করো মিনা, বলো আ আরো বড় করো, আর একটু ঠিক আছে, ওরা এখন সুস্থ। আশা করি কাল থেকে আবার স্কুলে যেতে পারবে। স্কুল? আমিও আর ওষুধ খাওয়ান লাগবো না? না, লাগবে না। তোমরা আজ মেলায় যাচ্ছ না? ও মা, আমরা যাব। যাইবা, তোমরা এখন সুস্থ। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেয়া। মায়াকো যত্ন নাও, মায়াকো যত্ন নাও, মায়াকো যত্ন নাও, মায়াকো যত্ন নাও। তারপর একটা সার্কাস দল বাইরে আইসা থামলো। দেখো দেখো, ওই ছেলেটা খেলা দেখাইতাছে, কি সুন্দর। ও, ওরা ইয়েসগা মেলা খেলা দেখাইবো। ওষুধ কিনুম না। এইটা ওই লোকটা সিলাইতাছে কেন মা? পোলা, আবার মাইয়া লইগা ওষুধ কিনতে হইব? পারম না। কিন্তু সাবিনার তো জ্বর হইছে। আহা, মাইয়ার এমনে এমনেই ভালা হইয়া যায়। যা কইছি তাই করো, খালি পোলা ডারে লইয়া যাও। বাবা, আমারে কইলাও। আসো পাশা, ডরাইও না, ডাক্তার তোমারে ভালা কইরা দিব। পরে তারা পোলা ডারে ডাক্তারের কাছে নিয়া গেল, মায়া ডারে নিল না। এদিকে আসো। যা, মাইয়া গো যত্ন। মিনা, এদিকে আসো, এইটা দেখো। তারপর হঠাৎ মিঠু একটা বড় জুড়ির মধ্যে কি জানি দেখলো। ও মা গো, এরা তো সাপ। এই এই এই, সাপের কাছে আইও না, ভাগো ভাগো ভাগো। শিগগিরি এদিকে আসো কইতাছি। এই মাইয়া, তোমার এই বজ্জাত পাখিটা এখান থেকে লইয়া যাও। আসলে সাসা মাইয়াকে পছন্দ করে না। ও, ভাগ্যে শুনি আমার সাসা না। রাজু মিনা, আসো, চলো বাসায় যাই। শুনো, আমার নাম কামাল, মেলায় আইসো। বাবা, আমরা এই বড়টায় চড়তে পারো? ঠিক আছে। এই দিন দুপুরে আমরা মেলায় গেছিলাম, খুব মজা করছিলাম। খালি শুইয়া থাইকো না মাইয়া, খেলা লাইগা তৈরি হও। মিনা, দেখো দেখো, ওই যে আমাগো স্কুল। কই? দেখো, ওই যে কামাল, এই যে কামাল। মিঠু, ও না না, মিঠু এইদিকে আসো। এই দাঁতো দেহি মাইয়াডার বজ্জাত পাখিডা। এইবার আমি তোমার যত্ন নিতাছি, খাড়া বজ্জাত পাখি। অহন, কি জানি করতাছিলাম। মিঠু, চিন্তা করো না, মিঠুরে আমি আনতাছি। ও কামাল, তাড়াতাড়ি করো। মিঠু, দুষ্ট পাখি,
তুমি খুব দুষ্টামি করতাছো। চুপ কইরা বসো। একটা কথা কইলে এক্কেরে সোজা বাসায়। এই 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 ও হনু মাইয়াটারে বসাইয়া রাখছো? মা আইসকা না। সবাই বইসা রইছে, জলদি করো। কিন্তু ওর গায়ে খুব জ্বর। ওর বিশ্রাম দরকার, ঠিক পাশার মতো। মা ইয়া গো অসুস্থ হন ঠিক না। কাজ করো, আরাম করো, পানি খাও, কাম করো, সব ঠিক। আমার সাপটা তো কখনো অসুস্থ হয় না, কখনোই না। তাই না রে সাপিনি? কামাল, তোমার সাসাই যা কইলো এটা ঠিক না। চুপ করো মিঠু। চলো সাবিনা, আমরা চেষ্টা করি। ওহো সাবিনা, তুমি এটা পারবা না। তারপর ওই নিষ্ঠুর লোকটা সাবিনারে একটা শক্ত দড়ির উপর উঠাইলো। ভাই সব, অহন শক্ত দড়ির উপর সুন্দর খেলা দেখাইবো আমার ভাতিজি। আপনারা সবাই তালি বাজান। আর অহন, সাবিনা, আরেকটা। সাবিনা, পিছনে যান, সবাই একটু পিছনে যান। হায় সর্বনাশ, কেন যে অরে খেলতে দিলাম। অরে ডাক্তার দেখান লাগবো। ঠিক আছে, ঘোড়া গাড়ি, তাড়াতাড়ি। আরে মিনা, মিনা কই গেল? মিনা, এই আমারও নিয়ে যাও। এই এই কি করতাছো? করতাছো কি? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি করন লাগবো, নাইলে ডাক্তার আপা সইলা যাইবো। মিনা, আমরা ওরে ডাক্তার আপার কাছে নিয়ে যাইতাছি। ওহো পোলাপান। তখন ডাক্তার আপারে পাওনে লাইগা আমরা খুব তাড়াতাড়ি রওনা হইলাম। মিঠুর পিছে পিছে। চুপ থাকেন ভাই, অহন থেকে ওর লেগা কোনটা ভালা আমরা চিন্তা করুম, আপনি না। তোমার ভাগ্য ভালো, শুধু একটু মচকে গেছে। ওর অনেক বিশ্রাম দরকার আর জ্বরের জন্য ওষুধ। ধন্যবাদ ডাক্তার আপা, আপনার কাছে আগে নাই না, ভুল করছি। আমরা হন বুঝছি, মাইয়া পোলা দুইজনেরই সমান যত্ন দরকার। মিনা কেমনে যে ধন্যবাদ দেই না, ধন্যবাদ তো পাইবো মিঠু। তারপর কামাল তার বাবার কানে কানে কি জানি কইলো। মিনা, আরে এইটা তো খুব মজার বুদ্ধি। সাবিনা পাশা ভালা হইলে আমরা এইটা করুম। তারপর যখন সাবিনা পাশা ভালো হইলো, তখন তারা সবাই আমাগো স্কুলে আইলো। তার মা বাবা কইল অহন থেকে সাবিনা পাশা দুইজনে স্কুলে যাইব। খুব মজা হইতাছে তাই না মিঠু? হ্যাঁ, মায়ের গো যত্ন নাও।
চোখে অনেক স্বপ্ন থাকে আমি পড়ালেখা শিখতে চাই আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন তাহলে থাকব শুধু বোঝা হয়ে শিক্ষা আমায় মুক্তি দিবে আছে অভিলাষা ঘরে বেঁধে রেখো না নিয়ে যাও এগিয়ে আমি